আগামী আট থেকে এগারোই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেজিং সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান শাও তিনি বলেন এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করবে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা আশ্বাস দেন তিনি রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকা সফররত চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান আলাপচারিতার অনেকটা অংশ জুড়ে ছিল প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফর কথা হয় বিনিয়োগ বাণিজ্য ঘাটতি কমানো ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে চীনের সমর্থন চেয়েছে বাংলাদেশ বিশ্বমানের দেশের একমাত্র গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করেছি রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরমেটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি ওর পার্টনার কান্ট্রি এভার দ্য ডিসিশন ডিসন সেটা নিয়ে আলোচনা করেছি লিউ জিয়ান সহ জানান প্রধানমন্ত্রী সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি They do expect agreements. uh, on, uh, I'm sure that it's going to be in marriage. And I'm not being uh, specific at this stage. It's because uh, you will see after the, uh, after the visit. So, but we too take a very firm stand of the way of China's uh, uh, doing business with other countries. We do sign agreements. তবে বৈঠকে বহুল আলোচিত তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোন আলাপ হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চায়নাকে আরো রোল প্লে করার নাহিদ হোসেন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা